আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সূরা আন-নাবা 14 থেকে 16 নম্বর আয়াত। চলুন জেনে নেই সূরা আন-নাবার 14 থেকে 16 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, সেই সাথে জেনে নেই পবিত্র কোরআন ও বিজ্ঞানের আলোকে পানি কিভাবে আসলো। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি কি আকাশ থেকে অঢেল পানি বর্ষণ করিনি যা দিয়ে শস্য এবং উদ্ভিদ উৎপন্ন করি আর ঘন বাগান? পানি এক মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ, পরিষ্কার পানির উৎসকে ঘিরে জনবসতি গড়ে ওঠে, শহর কারখানা তৈরি হয়। পরিষ্কার পানির ব্যবসা আজকে পৃথিবীতে অন্যতম লাভজনক বিনিয়োগ, যার স্টক মার্কেটে ইন্ডেক্স এর বৃদ্ধির হার গত কয়েক বছর তেল এবং সোনাকে ছাড়িয়ে গেছে। আজকের অর্থনীতিতে নিরাপদ পানি হচ্ছে তরল সোনা, যার মোট বাজার দর 2025 সালের মধ্যে $20 ট্রিলিয়ন হতে যাচ্ছে, যা পুরো যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল্য থেকেও বেশি। আগামী 25 বছরের মধ্যে দেশগুলো তাদের সমুদ্র বন্দর, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদনের পিছনে মোট যত অর্থ খরচ করবে তার থেকে বেশি অর্থ খরচ করতে হবে পরিষ্কার পানির জন্য। সারা পৃথিবীতে ব্যবহারযোগ্য পানির অভাব এত ভয়ঙ্কর রূপ ধারণ করছে যে বিশেষজ্ঞদের মতে আগামী বড় যুদ্ধ আর তেল নিয়ে হবে না, হবে পানি নিয়ে। ইতিমধ্যে 20টি দেশ নদী নিয়ে নিজেদের মধ্যে বিরোধে জড়িত। আজকে আমরা রান্নাঘরে বাথরুমে কল ছাড়লেই পানি পাই, যেখানে গরিব অঞ্চলগুলোতে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে প্রতিদিন করে প্রায় আধা ঘন্টা হাঁটতে হয় একটু পানির জন্য। তারপরেও সেই পানি এত ময়লা যে সেটা পান করার কথা আমরা কখনো চিন্তাও করব না। পৃথিবীতে আজকে প্রায় 80 কোটি মানুষের কাছে পানের যোগ্য পরিষ্কার পানি নেই। আজকে আমরা মলমূত্র ত্যাগ করে ফেলাস করে দিলে তা পরিষ্কার হয়ে যায়। নিত্যদিনের এই স্বাভাবিক ব্যাপারটা পৃথিবীতে প্রায় 250 কোটি মানুষের কাছে একটি স্বপ্ন বিলাসিতা, কারণ তাদের কোনো শৌচাগার নেই। থাকলেও সেখানে পরিষ্কার পানির মতো মহামূল্যবান সম্পদ ঢেলে দেওয়ার কথা তো তারা চিন্তাও করতে পারে না। 200 কোটি মানুষ আজকে এমন পানি পান করে যার সাথে মলমূত্র মিশ্রিত। প্রতি বছর 8 লক্ষ মানুষ মারা যায় দূষিত পানি পান করে। আরও দুঃখের ব্যাপার যে প্রতিদিন 3000 বাচ্চা মারা যায় দূষিত পানি পান করে। এসবের কারণে ডায়রিয়া, কলেরা, আমাশয় ভোগে অনেক মানুষ। এরপর যখন এক গ্লাস পরিষ্কার পানি হাতে নিয়ে পান করতে যাবেন, ভালো করে তাকিয়ে দেখবেন এইটুকু পরিষ্কার পানি আজকে 80 কোটি মানুষের স্বপ্ন। অথচ আল্লাহ আপনার আমার জীবনে এই মূল্যবান সম্পদটি অঢেল পরিমাণে দিয়েছেন। এখন চলুন জেনে নেই বিজ্ঞানের আলোকে এই মহামূল্যবান পানি কিভাবে আমাদের কাছে আসলো, পৃথিবীতে কিভাবে এত পানি আসলো তা বিজ্ঞানীদের কাছে একটি বিরাট রহস্য। কারণ সূর্য থেকে এত কাছের একটি গ্রহের মধ্যে এত পানি কখনোই থাকার কথা না। পৃথিবী যখন প্রথম তৈরি হচ্ছিল তখন সেটি পুরোটাই ছিল একটি গলিত লাভার গোলক। কোনো বায়ুমণ্ডল ছিল না, কোনো কঠিন স্তর ছিল না পানি ধরে রাখার জন্য। তখন পৃথিবীর ভিতর কোনো পানি থাকলেও তা বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যাওয়ার কথা। অথচ আজকে বিশাল সব সমুদ্র এবং ভূগর্ভে বিপুল পরিমাণে পানি আছে। কোনোভাবে পৃথিবীর অস্বাভাবিক পরিমাণে পানি পেয়েছে এবং বহু প্রতিকূলতার মাঝে তা ধরে রাখতে পেরেছে। এই বিপুল পরিমাণ পানির উৎস কি হতে পারে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। বহু বছর পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল, যেহেতু ধূমকেতুগুলোতে প্রচুর পরিমাণে পানি পাওয়া গেছে বড় আকারে, তাই হতে পারে যে ধূমকেতুগুলো পৃথিবীতে আশ্রে পড়ে তাদের পানি দিয়ে গেছে। কিন্তু সম্প্রতি কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে ধূমকেতুর মধ্যে যে ধরনের পানি পাওয়া যায় এবং পৃথিবীতে যে ধরনের পানি পাওয়া যায় তার মধ্যে বড় ধরনের পার্থক্য আছে। ধূমকেতু থেকে পৃথিবীতে পানি আসলেও তা মোট পানির নগণ্য অংশ। তাহলে বাকি এত পানি আসলো কোথা থেকে? পরবর্তীতে বিজ্ঞানীরা কয়েকটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন পানি আসার। একটি হলো যে পৃথিবীতে বাকি পানি এসেছে উল্কাপাতের মাধ্যমে। কারণ উল্কাপাতেও যে ধরনের পানি পাওয়া যায় পৃথিবীতেও প্রায় একই ধরনের পানি পাওয়া যায়। পৃথিবী যখন প্রথম দিকে অত্যন্ত উত্তপ্ত একটি খোলক ছিল এবং ঠান্ডা হচ্ছিল, তখন দীর্ঘ সময় ধরে উল্কাপাতের মাধ্যমে পৃথিবীতে পানি এসেছে এবং পৃথিবী শীতল হয়েছে। কিন্তু কিছু ব্যতিক্রমী গবেষণা থেকে বেরিয়ে এসেছে যে পৃথিবীতে এত বেশি পানি আছে যে উল্কাপাতের মাধ্যমে এত পানি আসা সম্ভব নয়। পৃথিবীর বেশিরভাগ পানি অন্য কোনো পদ্ধতিতে এসেছে। এরপর বিজ্ঞানীরা বের করেন যে সৌরজগৎ যখন তৈরি হচ্ছিল তখন সৌরজগৎ এক নীহারিকার মেঘের মাধ্যমে ডুবেছিল।
নতুন সৃষ্টি হওয়া সূর্যের চারপাশ ঘিরে ছিল এক ধরনের মহাজাগতিক মেঘ, যার মধ্যে প্রচুর পরিমাণে পানি ছিল। নীহারিকা মেঘের মধ্যে যে অনেক পানি থাকে এবং নতুন সৃষ্টি হওয়া সূর্যের মতো তারার চারপাশে জমে থাকা মহাজাগতিক মেঘের মধ্যেও যে প্রচুর পরিমাণে পানি থাকে তার বহু প্রমাণ বিজ্ঞানীরা সম্প্রতি খুঁজে পেয়েছেন। আমরা মহাকাশের যেদিকেই তাকাই সেদিকেই আমরা বিশাল সব মহাজাগতিক মেঘ এবং সেগুলোর মধ্যে বিপুল পরিমাণ পানি দেখতে পাই। পৃথিবীতে পানি কিভাবে আসলো তার নতুন তত্ত্ব হচ্ছে যে নতুন সৃষ্টি হওয়া পৃথিবী তার আশেপাশের মহাজাগতিক মেঘ থেকে প্রচুর পরিমাণ পানি শুষে নিয়ে ধরে রাখতে পেরেছে এবং সেগুলো ভূগর্ভের ভেতরে গলিত লাভার সাথে জমা হয়। তারপরে পৃথিবীর উপরের স্তরে ফাটলগুলো দিয়ে ভূগর্ভে পানি বের হয়ে এসে বিশাল সব সমুদ্র তৈরি হয়। এরপর সূর্যের তাপে সেই পানিগুলো বাষ্প হয়ে মেঘ হয় এবং মেঘ থেকে বৃষ্টি হয়ে নদীনালা খাল বিল তৈরি হয়। ধারণা করা হয় যে পৃথিবীর বেশিরভাগ পানি এই পদ্ধতিতেই এসেছে, কিন্তু এই তত্ত্বের সমস্যা হলো পৃথিবী প্রথম দিকে এতই উত্তপ্ত ছিল যে অনেকখানি পানি বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যাওয়ার কথা। এই পদ্ধতিতে পৃথিবীতে অনেক পানি জমা হলেও আজকে পৃথিবীতে যে অস্বাভাবিক পরিমাণে পানি পাওয়া গেছে তা হওয়ার জন্য আরেকটি বিরাট পানির উৎস দরকার ছিল। পৃথিবীতে বিপুল পরিমাণে পানি আসার আরেকটি উৎস সম্প্রতি খুঁজে পাওয়া গেছে। পৃথিবী যখন প্রথম দিকে একটি উত্তপ্ত আগুনের গোলকের মতো ছিল তখন পৃথিবীর চারপাশে যে চুম্বকীয় ক্ষেত্র এবং ওজোন স্তর রয়েছে যা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে তা তখন ছিল না, যার ফলে এই ক্ষতিকর রশ্মি সরাসরি পৃথিবীতে আশ্রে পড়ত। তখন পৃথিবীর ঘন বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড ছিল তাকে অতিবেগুনি রশ্মি ভেঙে অক্সিজেন এবং কার্বন তৈরি করত। তারপর সেই অক্সিজেনগুলো সূর্য থেকে আসা হাইড্রোজেন আইসোটোপ এর সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হয় এবং তা বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে পড়ে। ধারণা করা হয় যে পৃথিবীতে বেশিরভাগ পানি এই অবিরাম বৃষ্টি থেকে এসেছে। প্রতিদিন প্রায় 1 ট্রিলিয়ন টন পানি অর্থাৎ প্রায় 10 লক্ষ কোটি টন পানি সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে চলে যায়। তারপর প্রায় একই পরিমাণ পানি একসময় বৃষ্টি হয়ে আকাশ থেকে ফিরে আসে। এভাবে প্রতি বছর প্রায় সমান পরিমাণে পানি আকাশে যায় এবং আকাশ থেকে ফিরে আসে। যদি এই ভারসাম্য বজায় না থাকত তাহলে হয় সমুদ্র নদীনালা থেকে ক্রমাগত পানি কমতে কমতে সেগুলো শুকিয়ে যেত, না হয় বৃষ্টি বেশি হতে হতে একসময় আকাশ মেঘ শূন্য হয়ে যেত। কোনো এক অদ্ভুত উপায়ে পানির আকাশে উঠে যাওয়া এবং ফিরে আসার মধ্যে ভারসাম্য বজায় রাখা হয়েছে। আর পানি নিজেই প্রকৃতির সবচেয়ে রহস্যময় পদার্থ। এখন পর্যন্ত পানির 64টি অস্বাভাবিক বৈশিষ্ট্য পাওয়া গেছে যার সমাধান বিজ্ঞানীদের কাছে নেই। যেমন পানির অস্বাভাবিক তাপ ধারণ ক্ষমতা, যা না থাকলে পৃথিবী প্রাণ টিকে থাকতে পারত না। পানির অস্বাভাবিক দ্রবণ করার ক্ষমতা, যা না থাকলে প্রাণীদের শরীরে পুষ্টির বিতরণ ঠিকভাবে হতো না। পানির অস্বাভাবিক পৃষ্ঠটান ক্ষমতা, যা না থাকলে গাছপালা মাটি থেকে পানি শুষে পাতায় নিতে পারত না, খাদ্য তৈরি করতে পারত না। আবার পানি বরফ হলে তার আয়তন না কমে উল্টো বেড়ে যায়, যার কারণে নদী পুকুর সমুদ্রের উপরের স্তরেও শুধু বরফ হয়, পুরোটা জমে বরফ হয়ে সব প্রাণী মেরে ফেলে না। এরকম বহু অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে। পানি দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় যে একে উদ্দেশ্যমূলকভাবেই বানানো হয়েছে প্রাণ সৃষ্টির জন্য।